হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে সকাল সকাল দেখো অনেকটা কাজ শুরু করে দিলাম। তো অনেকগুলি ইট আছে, ভাঙা ভাঙা ইট। তো ইটের সুরকি করতে আসবে, ইটের সুরকি করতে আসবে যে জায়গাটা দেখো আমি পরিষ্কার করে দিচ্ছি। ইট আছে, ইটগুলিকে সরিয়ে উপরে রাখছি। আর এক একটা ইট দেখো আমি উঠাতেই পারছি না, কি ওজন ওজন ইটগুলি, ওরা কীভাবে করে কি জানি। তো আমি কিছুটা করে হাঁপিয়ে গেছি, এবার দাঁড়িয়ে যাচ্ছি, খুব পরিশ্রম হচ্ছে। তো এই যে কিছুটা সরিয়েছি, আর বাকিগুলি আর সরাতে পারিনি, থাক ওরা এসেই করবে। তো আর এই জায়গাটা অনেকটা ভর্তি হয়ে আছে, হাঁটাও যায় না। এই যে দেখো আমি বসে বসে ইটগুলিকে সরাচ্ছি, জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি যাতে ওরা এসে ইট ভাঙতে সুবিধা হয়, আর জায়গা নেই তো এখানে বসেই ভাঙবে ওরা। তো ঝেড়ে পুচেও পরিষ্কার করে দিচ্ছি। তা যে দেখো এই কয়েকটা ইটে খালি সরালাম, আর পাচ্ছি না, দেখো পরিশ্রম হয়ে গেছে। তো এবার দেখো পিছনে চলে গেছি, এবারে এগুলি এখানে বালু টালু অনেকগুলি জমা হয়েছে। তো বালুগুলিকে দেখো মো ভিডিও করে দিচ্ছে সকাল সকাল, ও উঠে আমার পিছন পিছন ঘুরে। আমি বলি ঘুমাতে যা, সকাল সকাল এখন উঠবি না, না দেখো আমার পিছন পিছন ঘুরছে। ও মোবাইলটা নিয়ে দেখো ওর দিকে আবার ক্যামেরা করে একটু একটু দেখায়। দেখো আমি দেখো বালুগুলি ওই ঘরে তিনটার পিছন দিকে অনেকটি বালু চলে গেছে। তো এগুলিকে আমি দেখো আনছি, আর ওয়ালটাতে সিমেন্ট বালি পরে পরে কেমন জানি হয়ে গেছে। তো আমি হাত দিয়ে ঝেড়ে দিচ্ছি। এই যে দেখো বালুগুলিকে টেনে টেনে আনছে, এখানে অনেকটি বালু জমা হয়ে গেছে। তো এবার উঠে এলাম ছাদে, এখানে মো দেখছে ভিডিও করে। তো ছাদে জল দিয়ে দিলাম, জল দিয়ে এবার নিচে চলে এসেছি। তো ফ্রেন্ডস দেখো এখন 9:30 বাজে, সকাল থেকে করেছে অনেকগুলি কাজ। ইট সরালাম এখান থেকে, এই যে বাইরের থেকে এই যে দেখা যাচ্ছে ইট, ইটগুলি অনেকগুলি সরালাম। তো উপরে গেলাম, পুরা ঘরে জল দিয়ে আসলাম পাইপ দিয়ে। আর এটা তো যন্ত্রণা আছেই সকাল থেকে, তো স্নান টান করে পূজা দিয়ে নিয়েছি। তো খুব শীত করছে, তো এখন চা নিয়েছি দেখো, এই যে গ্রিন টি, আর এই দেখো সঙ্গে আছে পল্লি পিঠা আর বিস্কিট। আর এই যে ওইদিকে দেখো ছেলেও চা খাচ্ছে, ছেলে খাচ্ছে দুধ চা, পুলি বিস্কুট, পুলি পিঠে আর বিস্কিট, রসের পিঠা খেয়ে নিয়েছে। আর এ দুধ খেয়েছে অনেক কষ্ট করার পরে, তো এখন খাইয়ে দিয়ে আসলাম ওকে। আর আমি এখন চা খাবো, চা খেয়ে দেখি বাজার যাব। পিঠা খাবার জন্য এখন ভাইল করতে এসেছে আমার সঙ্গে দেখো। এখন সবাই মিস্ত্রি এসে পড়বে, ইট মিস্ত্রি, রাজমিস্ত্রি সব আছে আজকে 10-12 জন। তো চলো ফ্রেন্ডস ভিডিওটা দেখতে থাকো, সারাদিন কি করবো না করবো সবটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে। টাটা করো। রেগুলারে সব সময় আলাদা জায়গায় ফেলানো দরকার, নাইলে অনেক সময় গরু ছাগলরা যখন খাইতে লাগে তখন এটা গলার জায়গা, তারপর এটা প্রবলেম হয়ে দাঁড়ায়। আচ্ছা কি আনছো? তুই সোনপাপড়ি আনছে? সোনপাপড়ি আনছি, বাট ব্র্যান্ডটা দেখাইতে পারতাম না, এটা কোনো স্পন্সর ভিডিও না। একজন সোনপাপড়ি দিবনি দি জানি তাই রে, দিবনি রে বাবা। দিদি না ছোট্টটা রে, ওই ছোট্টটা নাম খাবো না, ওই তো ছোট্টটা, এটা ছোট্ট বেবিতে, এই তো ছোট্ট বেবিটাকে দে বাবা। ওই তো মার প্লেটটা আছে, প্লেটটা দে।
মার প্লেটটাতে সাদা তো ফ্রেন্ডস আর বাজারে গেলাম না এখানেই বসে আছি তো ছেলে গিয়ে ডিম নিয়ে আসলো ডিম রান্না করব 9:30টার উপরে আর বাজারে গিয়ে কিছুই পাবো না তো বলছে যা নিয়ে আয় ডিম তো নিয়ে আসলো ডিম তো করব এখন দেখো এই ছোটটা নিয়েছে দেখো এখনো খাবে তো আজকে ডিমই রান্না করব দেখো আজকে চা দিতে দেরি হয়ে গেছে দেখো মুজ সঙ্গে চিৎকার করতে করতে তো তাদের জন্য চা করে নিয়েছি দেখো আজকে চায়ের সঙ্গে দিব চলো রসে ভিজানো পুলি পিঠা এই যে তারা পাঁচজন পাঁচটা করে নিয়েছি রসে ভিজানো পুলি পিঠা তো দেখো কালকে তো দেখাতে ভুলে গেছি পিঠাগুলি যখন করেছিলাম তখন রসে ভিজিয়েছিলাম আর আজকে অনেকগুলি হয়েছে এতটুকু মতো হয়েছিল তো আমরা সকালে কিছুটা খেয়েছি আর তাদেরকে কিছুটা দিয়েছি দেখো আরও কিছুটা হয়েছে দেখো ফুলে ফুলে কত রয়েছে বেশি রসে ভিজে এগুলি খেতেই স্বাদ লাগে তো চলো আগে চাটা দিয়ে আসি তো আগে চলো চাটা দিয়ে আসি আগে ওদেরকে থাক দেরি হয়ে গেছে এমনিতেই বোনও ফোন করছে তো বোনের সঙ্গে কথা বলে তোদের তো আবার আসবে আর এই যে দেখো রান্না হয়ে গেছে ডিম আলুর ঝোল লাল লাল করে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল কালকে একটু তরকারি আছে আর নিচে তো দুধ আছে আর ভাত তো হয়ে গেছে আমি একটা সাল করি না এদিক দিয়ে সরস্বতী পিঠা কবে বৃহস্পতিবারে বৃহস্পতিবারে আজকে কি বার